আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে নিয়ে চলে আসলাম দুইটি ছোট্ট ট্রিক্স নিয়ে। তো অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা যে সেলফি তুলেন বা ফটো আপনার মোবাইলে তুলেন, তো সেই ফটোগুলো আপনি HD কালার বা 4K HD কীভাবে আপনারা বানাবেন আপনার ফটোটি আপনার মোবাইল থেকে অবশ্যই আপনারা পারবেন, সেভ করতে পারবেন খুব সহজভাবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো এরকম করে দেখতে পাচ্ছেন, এইরকমভাবে আপনারা ফটোগুলি আপনি সেভ করতে পারবেন খুব সহজভাবে। তো আপনারা পারবেন এইভাবে করে আপনারা ফটোগুলি সেভ করতে 4K HD-র মতো করে অবশ্যই পারবেন খুব সহজভাবে। তো এই ভিডিওটি অবশ্যই আপনারা পুরোপুরি দেখতে থাকবেন, না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনে, তো এখানে দুইটি অ্যাপ্লিকেশন এখানে আমি ইনস্টল করে রেখেছি, ডাউনলোড করে রেখেছি। তো এই অ্যাপগুলি আপনারা কীভাবে ডাউনলোড করবেন তো অবশ্যই এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমাদেরকে এই অ্যাপটি ওপেন করতে হবে, সুইট ক্যামেরা দেখতে পাচ্ছেন, অ্যাপটির এইভাবে ইন্টারফেস চলে আসবে। সুইট ক্যামেরা অ্যাপটির নাম হচ্ছে সুইট ক্যামেরা, আপনারা চাইলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এইভাবে ইন্টারফেস চলে এসছে। তো এখানে দেখতে পাচ্ছেন উপর দিকে সব কোনাতে যে রয়েছে সেই অপশানটিতে টাচ করবেন। তো অপশানটিতে টাচ করার পর আপনার এখানে গ্যালারির ফটো আপনার এখানে চলে আসবে। তো আপনি যে ফটোটি আপনি সেভ করতে চান বা HD কোয়ালিটি করতে চান, তো আমি এখানে এই ফটোটি সিলেক্ট করে নিলাম। তো এখানে প্রথমের অপশানটি রয়েছে আউট, সেই অপশানটিতে টাচ করবেন, ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে যে দেখতেছেন এগুলো এখানে প্লাস আইকনগুলি রয়েছে চলে এসছে, তো এগুলি আপনারা এখানে নিয়ে চলে আসবেন। এখানে আসার পর এখানে দেখতেছেন নিচনে যে রয়েছে রাইট অপশান, সেটি টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে চলে এসছে আপনার কাছে অপশান 1, 2, 3, 4। তো আপনি চাইলে এখানে নিয়ে আসবেন। তো দেখতেছেন সুন্দরভাবে লুকটি চলে এসছে। তো দেখতে পাচ্ছেন ফটোটি অনেক সাফা হয়েছে, দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন, তো অনেক ফটোটি সাফা হয়ে গেছে। তো আবার এখানে দেখতেছেন 4 আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন বা 3 আপনারা সিলেক্ট করতে পারেন। তো এখানে টিক মার্ক সেটিতে টাচ করে দেবেন, নিচে নিচে রয়েছে সে অপশানটাতে টাচ করে দেবেন। তো এবার বন্ধুরা তারপর যে অপশানটি রয়েছে সেটিতে টাচ করবেন। টাচ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ফ্রেমের মতন যে অপশানটি রয়েছে ব্যাকগ্রাউন্ড, সেটিতে টাচ করবেন। টাচ করার পর এখানে দেখতেছেন আপনি চাইলে আপনার ফটোর পিছনে আপনি এভাবে সুন্দরভাবে লুক দিতে পারেন বা ব্লার দিতে পারেন আপনার ব্যাকগ্রাউন্ড পিছনে, সেকশনে এভাবে করে আপনারা এইগুলি দিতে পারেন। তো অনেক রকমের ব্লার রয়েছে, তো এইগুলি আপনারা চাইলে দিতে পারেন, আপনার পছন্দ হলে আপনারা দিবেন, না হলে না দিবেন। তো এখানে আমি ক্যানসেল করে দেবো, এটি অপশানটি দিব না। তো তারপরে রয়েছে ফিল্টার, যে অপশানটি রয়েছে সে ফিল্টারে চলে আসবেন। তো এখানে অনেক রকমের ফিল্টার রয়েছে, আপনারা চাইলে সেই ফিল্টারগুলি আপনারা এভাবে সিলেক্ট করে নিয়ে নেবেন, সিলেক্ট করে নেবেন আপনার পছন্দের মতন আপনাদের। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের ফিল্টার চলে এসছে। এখানে এখানে আমি একটি ফিল্টার আমি সিলেক্ট করে নিয়েছি, সেখানে আবারও টিক মার্কে টাচ করে দেবো। তো এটি আপনারা চাইলে হাই বা লো করে রাখতে পারেন, তো আমি 100 করে দেবো। তো এবার এখানে আমি টিক মার্কে টাচ করে দেবো। টাচ করে দেওয়ার পর আপনার ফটোটি এখানে সম্পূর্ণ এডিট করা হয়ে গেছে। তো এবার আমরা সেভ করে নেবো, শেয়ার করে নেবো। তো এখানে উপরের দিকে কোনার দিকে সেভ অপশানটি রয়েছে সেখানে টাচ করে দেবেন। টাচ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটোটি সেভ হয়ে গেছে। তারপরে যে অ্যাপটি রয়েছে তো দ্বিতীয় অ্যাপটিতে আমরা চলে যাব। তো এই অ্যাপটির নাম মিনি। তো আপনারা চাইলে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন বা আমি আমার ভিডিওর শেষে আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই। তো এখানে স্কিপ চলে এসছে, তাই স্কিপ করে দেবো। তো এখানে দেখতেছেন প্রথমের অপশানটিতে টাচ করবেন, টাচ করার পর সেই ফটোটি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর এখানে টিক মার্কে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর এখানে দেখতেছেন এইরকমভাবে ইন্টারভিউ চলে আসবে। তো এখানে অ্যাড আসবে, তো অ্যাডটি আমাদেরকে পুরোপুরি আমাদেরকে স্কিপ করতে হবে। দেখতে পাচ্ছেন অ্যাডটি চলে এসছে এখানে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা অ্যাডটি কেটে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন বিফোর এবং আফটার। তো এখানে দেখছেন আপনি এখানে এইভাবে করলে
আপনার ফটোটি এইদিকে করলে আপনার ফটোটি সাফ হচ্ছে এবং এইদিকে করলে আপনার ফটোটি ঝাপসা দেখাচ্ছে বা সাফ হচ্ছে না। তো এইভাবে করে আপনারা পারবেন সাফ করতে খুব সহজভাবে। তো এইভাবে করে আমি এটি এইভাবে করে দেবো। তো একটু সেন ফটোটি আমার সাফ হয়ে গেছে। তো এবার আমরা এখানে সেভ করে নেবো ফটোটি। এখানে দেখতেছেন আমার এইটুকু কাজ ছিল অ্যাপের মধ্যে, তো আমার এই কাজটি হয়ে গেছে। তারপর চাইলে এইভাবে করে খুব সহজভাবে আপনারা ফটোটি সাফ করতে পারবেন। তো এবার আমরা সেভ করবো। তারপরে দেখতেছেন অপশানটি সেটি টাচ করবেন। টাচ করার পর এখানে আবারও একটি অ্যাড চলে আসবে। তো অ্যাডটি আমরা পুরোপুরি দেখে নিতে হবে আমাদেরকে অ্যাডটি। তো দেখতেছেন তো আমাদের সম্পূর্ণ এডিট করা হয়ে গেছে বা ফটোটি আমাদের। তো আপনাদেরকে দেখাবো। তো দেখতেছেন সুন্দরভাবে লুক চলে এসেছে। তো এইভাবে করে আপনারা পারবেন আপনার ফটোগুলিকে 4K HD করে সাফ করতে। তো বন্ধুরা আপনাদেরকে ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, এবং যারা আমার চ্যানেলতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো আশা করি আপনারা সবাই ভালো থাকুন। আপনাদের মোবাইলের গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন এবং সার্চ বক্সে টাচ করবেন। টাচ করার পর এখানে আপনি সার্চ করবেন সুইট ক্যামেরা। তো সুইট ক্যামেরা লিখে আপনি সার্চ করার পর দেখতেছেন এই অ্যাপটি চলে আসবে। তো আপনারা এটি আপনি আমার আপডেট চাচ্ছে, তো আমি এখান থেকে ইনস্টল করেছি, আপনারা চলে এখান থেকে ইনস্টল করে দিতে পারেন বা আমি অ্যাপটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চলে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে অ্যাপটি রয়েছে, তো এখানে আপনি আবারও সার্চ করবেন রিমিনি। তো রিমিনি অ্যাপ লিখে সার্চ করবেন, দেখতে পাচ্ছেন এখানে চলে এসছে অ্যাপটি। তো আপনারা এই অ্যাপটিও ডাউনলোড করে নেবেন বা আমি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা যারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আশা করি